আসসালামু আলাইকুম, হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো তোমরা? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে তোমাদেরকে দেখাবো হচ্ছে আমরা আজকে সকালবেলা কি খেলাম, কি রান্না করলাম। তো আজকে আমি রান্না করছি হচ্ছে বউয়া, আর বউয়া হচ্ছে আমাদের ভাষায় বিক্রমপুরের ভাষায়, আর ঢাকাইয়া ভাষায় হচ্ছে বউভাত। এই বউভাত রান্না করার জন্য আমি হচ্ছে একটা কড়াইতে নিয়ে নিলাম হচ্ছে 1 কাপ পরিমাণ তেল, আর মিডিয়াম সাইজে 2টা পেঁয়াজ কুচি করে, তো এই পেঁয়াজ 2টা ভালো করে ভেজে 2টা তেজপাতা দিয়ে দিলাম। এটা ভালো করে ভেজে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1/2 কেজি চাল আর হচ্ছে 1/2 কেজি আলু। তো আলু আর চাল একসাথে ভালো করে ভেজে নিলাম। ভেজে এসে ওখানে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আরও আমি ভালো করে ভেজে নেব। এটা হচ্ছে আমরা যে পোলাও রান্না করি, পোলাওর চাউলটা তেলে ছাড়ার পরে একটু ভাজি, তো ঘি ছাড়া বা তেলে ছাড়ার পরে ভাজি, ওরকম একটু ভেজে নেব। এটা ভাজার কারণ হচ্ছে যাতে পোলাও মানে বৌয়াটা ঝরঝরা হয়, এই জন্য আর কি, নরম না হয়ে যায়। তো ভালো করে ভেজে আমি এখানে হচ্ছে দিয়ে দেব পানি। তো পানির পরিমাণ হচ্ছে 2 কাপ চাউলে, মানে 2 পট চাউলে হচ্ছে 4 পট পানি, পরিমাণ হচ্ছে ডাবল পানির পরিমাণ, চাউলের থেকে ডাবল দিতে হবে। তো আমি চাউলটা পানিটা দিয়ে নিলাম, দিয়ে এটা হচ্ছে ভালো করে নেড়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো আমি এখন এটা বলক এসে পড়ছে, বলক আসার পরে এটা আমি আবার একটু নেড়ে চেড়ে দেব, নেড়ে চেড়ে আবার আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব। এই তো মোটামুটি পানি কিছুটা শুকিয়ে আসছে। এখন হচ্ছে এখানে আমি 4-5টা শুকনো মরিচ ওটা হচ্ছে ভেজে আমি ওটা ফাঁকি করে নিয়েছি, গুঁড়া করে নিয়েছি, আর ওই শুকনো মরিচের গুঁড়াটা আমি এখানে দিয়ে দিব। শুকনো মরিচের গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে শুকনো মরিচের গুঁড়াটা দিলে একটু ঝাল ঝাল হয় আর বউয়ার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, খেতে খুব ভাল লাগে, খুব টেস্টটা বাড়ে, এই জন্য হচ্ছে শুকনো মরিচের গুঁড়িটা দেওয়া। তো এই শুকনো মরিচের গুঁড়িটা দিয়ে আমি এখন ভালো করে এটা মিশিয়ে দেব নেড়ে চেড়ে। আসলে শুকনো মরিচের গুঁড়োটা আমি যখন এটা বউটা বলক আসছে তখনই দেওয়া উচিত ছিল, মানে ও তখনই দেই আমরা, তো একটু দিতে দেরি হয়ে গেল, সমস্যা নেই, দিলেই হলো আর কি। তো আবার ঢেকে দিলাম, এখন ঢাকনাটা উঠায় আবার একটু নেড়ে চেড়ে দেবো। উল্টায় পাল্টায় দিব হচ্ছে ভিতরে, মানে যদি নিচে পোড়া না লাগে যায়, পোড়া যদি লেগে যায় এই জন্য উল্টায় পাল্টায় নাইরা আমি একটা সাইড করে দিব, আবার ঢেকে দিব। এই তো হয়ে গেল বউয়া, এখন এটা হচ্ছে আমি উল্টায় পাল্টায় আবার মানে এটা উল্টাইয়া দিব যাতে নিচে না লাগে, উল্টায়া। তারপরে হচ্ছে এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। তো ধনিয়া পাতা কুচি দেওয়ার কারণ হচ্ছে এখানে একটা এক্সট্রা ফ্লেভার, ফ্লেভারটা খুব ভালো লাগে, এটা দিলে খেতেও ভালো লাগবে, এই জন্য ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পরে আমি হচ্ছে এটা নেড়ে চেড়ে আবার এটা হচ্ছে ঢেকে রেখে দেব। আমার বউটা হয়ে গেছে, আর এই বউটা আসলে ভর্তা ভাজি ভর্তা ডিম ভাজা এগুলো দিয়ে খেতে খুব ভালো লাগে, তো আমরা সকালবেলা এটা ভর্তা দিয়েই খাই বেশিরভাগ। তো এখন এটা ঢেকে এক সাইড করে রেখে দেব, এটা হয়ে গেছে। এখন আমরা চলে যাব হচ্ছে ভর্তা বানানোর জন্য, ভর্তার স্টেপ। আমি এখন হচ্ছে একটা কড়াইতে কিছু রসুন আর হচ্ছে কিছু কাঁচামরিচ টেলে নেব।
বউটা ভর্তা দিয়ে খেতে ভালো লাগে। আর হচ্ছে মানে ভর্তা অনেক পদ হলে সবচেয়ে ভালো হয়, আমি বেশি কিছু করতে পারি নাই, আমি হচ্ছে দুই পদের ভর্তাই করলাম। তো আমি এখন দেখাবো হচ্ছে একটাই ভর্তা, হচ্ছে পাঙ্গাস মাছের ভর্তা, আর সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তবে আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আর যদি ভালো লাগে তাহলে হচ্ছে আমাকে সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই তো ভর্তার জন্য পারফেক্টভাবে ভেজে নিচ্ছি, মানে মরিচটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করব। তো আমি এখানে একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম। এই তো চলে আসলাম পাটায় বাটার জন্য। আমি হচ্ছে রসুন, মরিচ, লবণ একসাথে করে বেটে নিচ্ছি। এখানে আমি হচ্ছে আরও দুই তিনটা মানে শুকনো মরিচ নিয়ে নেবো, এই জন্য যে চালটা কম হয়ে যাবে, মাছটা একটু বেশি আছে, এই জন্য আমি এখানে আরও দুই তিনটা শুকনো মরিচ নিয়ে নেব। পাঙ্গাস মাছটা আমি আগেই ভেজে রেখেছিলাম, ওই ভাজা মাছটা আমি এখন এখানে বেটে নিচ্ছি। ভেটানো হয়ে গেছে, এখন আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ হচ্ছে ভর্তার অনেকে দেয় অনেকে দেয় না, আমি অবশ্য দিই, আমি খেতে ভালোবাসি, আর পেঁয়াজে ভর্তাটা দিলে আমার কাছে মনে হয় ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, এই জন্য আমি পেঁয়াজটা দিয়ে দিব। এ তো হয়ে গেল আমার ভর্তা, এখন চলে যাব খাওয়া দাওয়ায়। এতে আমার সময় মনি খাচ্ছে, বাবা মেয়ে খেয়ে নেবে, আর আমার বড় মেয়ে ঘুমাচ্ছে, ওরা উঠলে আমি খেতে বসবো আর কি, ওদেরকে ডাকছি। আমার দুই ভাগ্না আছে, ওরা খাবে। আমার সময় এমনই হচ্ছে, সব কিছুর পাশাপাশি ভর্তা খেতে খুব পছন্দ করে, তো ভর্তাটা খুব খায়, কিন্তু সব কিছুর পাশাপাশি ওকে একটু চিকেন দিতেই হবে, তো ওর জন্য সবসময় এক্সট্রা করে চিকেন রাখতে হয়। সময় এমনই এখন বউয়া খাবে চিকেন দিয়ে। আমাদের এই বউয়াটা হচ্ছে মানে বিক্রমপুরের মানে একটা ঐতিহ্যবাহী খাবারই ধরতে গেলে, মানে আলুর বউয়া, বিক্রমপুর তো আলুর জন্য বিখ্যাত। তো এখানে হচ্ছে আমি আলু দিয়েই রান্না করছি, আরও বেশি আলু দিয়েও রান্না করে, তো আমি কম করেই দিছি। আর এটা হচ্ছে আমাদের এই মানে রুটি পরোটা।